শুভদিন, ইতিহাসে ফিরে দেখাই তোমাদের আমন্ত্রণ। সাথে আছি আমি শামসুন নাহার। ছবিতে দেখছো একজন ঐতিহাসিক মহান ব্যক্তিত্ব, যার জন্ম 1483 14ই ফেব্রুয়ারি, যিনি মাত্র 11 বছর বয়সে এশিয়ার সমরখণ্ডের সিংহাসন দখল করেন, যিনি ভারতীয় লুধি বংশের শেষ পাঠান সম্রাট ইব্রাহিম লুধিকে পরাজিত করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন, মেবার রাজ্যের অধিপতি সংগ্রাম সিং এবং পাঞ্জাবের শাসক দৌলত লুধিকে পরাজিত করে ধীরে ধীরে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি আর কেউ নন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ, যিনি সম্রাট বাবুর অথবা সিংহ নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠ বাবুরের মহত্ব, কবি কালিদাস রায়। কবির জন্ম 1989 পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কুড়িগ্রাম। কর্মজীবন শুরু করেছেন শিক্ষকতা দিয়ে, লিখেছেন বিচিত্র বিষয় কবিতা, ব্যবহার করেছেন প্রচুর আরবি ফার্সি শব্দ, পেয়েছেন কবি শেখর উপাধি, আরও পেয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট অথবা ডক্টর অফ লিটারেচার সম্মাননা। প্রকাশ করেছেন অনেক গ্রন্থ, কিশলয় পর্ণপুট, বল্লরী ঋতুমঙ্গল, খুতকুড়া রসকদম্ব, বৈকালী এবং পূর্ণাহুতি। মৃত্যু বাংলার কিংবদন্তি পুরুষ, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর বছর 1975। কবিতা পাঠ শেষে যে বোধ, যে চেতনাগুলো তোমাদের শানিত করবে, জাগ্রত করবে, ন্যায়পরায়ণতা, উদার মানসিকতা, বৈষম্যহীনতা, ধর্মবর্ণ জাতির সব কিছুর ঊর্ধ্বে মানুষ, এই অনুভব, ক্ষমাশীলতা, সাহসী চ্যালেঞ্জিং মনোভাব, দৃঢ় ব্যক্তিত্ব, গরিব দুঃখীর প্রতি মমতা, মাতৃস্নেহের স্বরূপ, দেশপ্রেম। এ পর্যায়ে পাঠ বিশ্লেষণ, বাবুরের মহত্ব, বাবুরের মহানুভবতা। যিনি সিংহ নামে পরিচিত, আসল নাম জহিরুদ্দিন মোহাম্মদ, 11 বছরের সিংহাসনে আরোহণ করেন এবং 2 বার সিংহাসন হারান, আফগানিস্তান মেবার দিল্লি অধিকার করেন। আর এই কবিতার যে উৎস অথবা যেখান থেকে নেওয়া হয়েছে, সংগৃহীত হয়েছে পর্ণপুট কাব্যগ্রন্থ। পর্ণপুট মানে পাতার কুটির। পাঠের উদ্দেশ্য সম্রাট বাবুরের মহানুভবতা, মহৎ আদর্শ, মানবিক মূল্যবোধ সম্পর্কে জানা এবং শিক্ষার্থীরা সেই মূল্যবোধ বা মহানুভবতা নিজের ভিতরে লালন করবে, নিজেকে জাগ্রত করবে এবং উদার মহৎ হতে অনুপ্রাণিত হবে। শব্দের অর্থ দেখে নাও, কবিতা বুঝতে হলে শব্দের অর্থ জানা খুবই জরুরি। মস্ত, যেটা সিংহাসন বা রাজাসন, প্রজারঞ্জন, যেটা প্রজাহিতকর কাজ, খালিত মানে যেটা ধৌত, রাজপথ, রাজ সিংহাসন, প্রতিহিংসা, প্রতিশোধ বা অনিষ্টকারীর ক্ষতি, মোহ যেটা বিবেচনাহীন আকর্ষণ, এভাবে প্রত্যেকটা শব্দের ছদ্মবেশ, যে বেশ ধারণ করে প্রকৃত পরিচয় গোপন করা যায়। আর সাম্রাজ্য, সম্রাটের শাসনাধীন রাজ্যসমূহ, রাজ্য যেটা রাজার অধিকারভুক্ত ভূখণ্ড, এরকম হরিতে হরণ করে। পানিপথ হচ্ছে টিকা জেকার। আসলে কবিতা যুদ্ধ আশ্রিত একটি ঘটনা কিংবা ইতিহাস আশ্রিত একটি ঘটনা নিয়ে যে কবিতা, এই কবিতাতে অনেক তথ্য রয়েছে, তত্ত্ব রয়েছে, অনেক স্থানের নাম রয়েছে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তো পানিপথ হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, 3টা যুদ্ধ হয়েছিল, বড় যুদ্ধ, দিল্লি থেকে 97 কিলোমিটার দূরে। আর 1526 যে যুদ্ধ হয়েছিল, সেখানেই ইব্রাহিম লোদির সাথে সম্রাট বাবুরের হয়েছে, ইব্রাহিম লোদি পরাজিত হয়েছে এবং নিহত হয়। 1556 হয়েছিল যে বৈরাম খানের সাথে হিমুর, 1761 মারাঠাদের সাথে হয়েছিল আহমদ শাহ আবদালির। আর আমরা এগুলো ভারত এশিয়ার দেশ, এগুলো আমরা জানি। খানুয়াও একটা যুদ্ধক্ষেত্র, যেটা আগ্রা থেকে 60 মাইল দূরে। সংগ্রাম সিং, এই কিন্তু মেবার রাজ্যের অধিপতি। মুঘল যেটা, সেটা মঙ্গোল নেতা চেঙ্গিস খান এবং তুর্কি নেতা তৈমুর লঙের বংশধরদের মুঘল বলা হয়। পাঠান পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে যারা বাস করে তারা। আর বাদশাহ হচ্ছে মুসলমান সুলতানকে বাদশাহ বলে সম্রাট অথবা রাজাধিরাজ।
কৃতঘ্ন দৌলত, যে দৌলত খা লোদি ইব্রাহিম লোদির অধীনেই কিন্তু পাঞ্জাবের শাসক ছিলেন, আর ইব্রাহিম লোদি সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং একসময় সম্রাট বাবরের সাথেও বিশ্বাসঘাতকতা করেছেন, এই জন্য বলা হয়েছে কৃতঘ্ন দৌলত। বাবরের মহত্ত্ব কবিতার এবারে ব্যাখ্যা, আমরা কবিতার ভিতরে যাব, গভীরে যাব। পাঠান বাদশাহ লোদি, এখানে দুইটা ছবি আছে, প্রথম ছবিটা সম্রাট বাবর এবং দ্বিতীয় ছবি হচ্ছে ইব্রাহিম লোদি। পাঠান বাদশাহ লোদি পানিপথে হত, পানিপথে সেই ইব্রাহিম লোদি নিহত হয়েছে, পরাজিত হয়েছে এবং নিহত হয়েছে। দখল করিয়া দিল্লির শাহী গদি, দেখিল বাবর এ জয় তাহার ফাঁকি। সম্রাট বাবর যখন দিল্লির সিংহাসন দখল করলেন, তখন তার কাছে মনে হলো এই জয়টা মূল্যহীন বা এই জয়টা শূন্য, এই জয়টা ছলনা অথবা প্রতারণা অথবা কিছু না। কেন? ভারত যাদের তাদেরই জিনিতে এখনও রয়েছে বাকি, বলছে যে ভারতবর্ষ যাদের, রাজ্যটা যাদের, সেই সব প্রজাদের মানে জনগণকে তো আমি এখনও জয় করতে পারিনি। এখানে একজন মহৎ শাসকের বা একজন শ্রেষ্ঠ যে রাজা বা শাসক, তার কিন্তু গুণ এখানে প্রকাশ পেয়েছে যে জনগণকে জয় করতে হবে, এরকম একটা চেতনা। আর এছাড়া বাবরের হচ্ছে যে শৌর্য বীর্যের যে অধিকারী বাবর, এবং বীরত্ব কিন্তু প্রকাশ পেয়েছে যে ইব্রাহিম লোদি পরাজিত হওয়াটা। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, যিনি ছ মুসলমান, জয়ী বলিব না এ দেহে থাকিতে প্রাণ। সংগ্রাম সিং চিৎকার করে বলছে যে মুসলমান তুমি জয়ী হয়েছ, মানে বাবরকে বলছে, বাবর যেহেতু মুসলমান আর তারা হিন্দু, বলেছে যে তুমি কি জয়ী হয়েছ বা তুমি জয় করেছ, আমি তোমাকে জয়ী বলিব না যতক্ষণ আমার প্রাণ আছে শরীরে। লয়ে লুণ্ঠিত ধন, মানে তুমি যে আত্মসাৎ করেছ, যে সম্পদগুলো লুট করেছ, বলছে দেশে ফিরে যাও নতুবা মুঘল রাজপুতে দাউরন, মানে তুমি সেই লুণ্ঠিত সম্পদ নিয়ে, আত্মসাৎকৃত সম্পদ নিয়ে ফিরে যাও, যেহেতু তুমি রাজ্য জয় করেছো, রাজ্যের সব কিছু কিন্তু দখলে এসছে, শুধু সম্পদ নিয়ে তুমি এখান থেকে চলে যাও, রাজ্যের মায়া ছেড়ে চলে যাও। নতুবা মুঘল, মানে নতুবা মুঘল মানে মুঘল সম্রাট বাবুলকে বলা হয়েছে, সেই বাবুলকে বলছে যে তুমি এই রাজপুতে দাও রণ, অর্থাৎ আমার সঙ্গে যুদ্ধ করো। সংগ্রাম সিংয়ের সাথে যুদ্ধের আহ্বান জানায়, মানে বাবরের সাথে যুদ্ধ করবে সংগ্রাম সিং, সেটার আহ্বান জানায়। সে যুদ্ধটা কোথায় হলো? খানুয়ার প্রান্তরে। সেই সিংহেরও পতন হইলো বীর বাবরের করে, অর্থাৎ খানুয়ার প্রান্তরে বাবরের হাতেই করে, মানে হাতে কিন্তু সেই সংগ্রাম সিং পরাজিত হলো এবং নিহত হয়। এ বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে, মানে স্বপ্ন অতীত মানে স্বপ্নে স্বপ্নাতীত যেটা, মানে স্বপ্নের অতীত যেটা, যে আমি এই বিজয় সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। বিজয়ী হচ্ছে সম্রাট বাবর, উত্তর ভারতের পুরো উত্তরাঞ্চল বা উত্তরপ্রদেশ সবটুকুই কিন্তু কার দখলে আসলো? এই সম্রাট বাবরের দখলে আসলো। কিন্তু সম্রাট বাবরের কাছে মনে হয়েছে এটা অবিশ্বাস্য, এটা অলৌকিকভাবে এটা আমি পেয়েছি। কবরের সাহিত্য কৃতঘ্ন দৌলত, বাবরের আর নাই কোনো প্রতিরোধ। এবারে পাঞ্জাবের যে শাসক দৌলত লোদি, সেই দৌলত লোদি ইব্রাহিম লোদিকে হত্যা করবার জন্য কিংবা তার বিরুদ্ধে লড়াই করবার জন্য, তাকে আক্রমণ করবার জন্য সংগ্রাম সিংয়ের সঙ্গে মিলিয়ে বাবরকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিল। এবং সম্রাট বাবর কিন্তু সেই ইব্রাহিম লোদিকে হত্যা করার পরে বা পরাজিত করবার পরে যখন রাজ্য দখল করেছে, তখন এরা আবার সম্রাট বাবরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আবার এ কারণে বলা হয়েছে তখন সম্রাট বাবরের হাতে পাঞ্জাবের শাসক দৌলত লোদিও নিহত হয়েছে, পরাজিত হয়েছে। তো এখানে এই জন্য বলা হয়েছে যে কবরের সাহিত্য কৃতঘ্ন দৌলত, মানে কৃতঘ্ন উপকারীর অপকার করে, বাবরের আর নাই কোনো প্রতিরোধ। এখন ইব্রাহিম লোদি মারা গিয়েছে, সংগ্রাম সিং মারা গিয়েছে, দৌলত লোদিও মারা গিয়েছে, এখন বাবরের কোনো বাধা থাকলো না, তাকে বাধা দেবার, তাকে প্রতিরোধ করবার বা কেউ থাকলো না, নিবারণ করবার কেউ থাকলো না। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে, অর্থাৎ দস্যু যেরকম করে জোর করে বলপূর্বক বা বল প্রয়োগ করে যে সম্পদ লুট করে এবং সেই সম্পদ হাতে পেয়ে কিন্তু প্রচণ্ড খুশি হয়, আত্মতৃপ্ত হয়, কিন্তু সম্রাট বাবুর সমস্ত রাজ্য এবং সেই রাজ্যের সব কিছু সম্পদ তার দখলে চলে এসছে, কিন্তু সম্রাট বাবুর কিন্তু খুশি হননি, তুষ্ট হতে পারেননি।
এবং তিনি জাকিয়া বসেছে খুব জাঁকজমক ভাবে, সেই মুঘল সিংহ মানে সেই সম্রাট বাবর দিল্লির যে সিংহাসনে সেটাতে বসলেন, মানে রাজ্য পরিচালনায়, শাসন কার্য পরিচালনায় মনোনিবেশ করলেন। এখানে যে দস্যুমত তুষ্ট না হওয়াটা ওনার নির্লোভ যে একটা মানসিকতা সেটা এখানে প্রকাশ পেয়েছে। মাটির দখলে খাটি জয় নয় বুঝেছে বিজয়ী বীর, বিজিতের স্মৃতি দখল করিবে এখন করেছে স্থির। মাটির দখল মানে রাজ্য জয়টাই একমাত্র জয় নয়, আসল জয় নয় এটা, কিন্তু সেই বীর মানে সম্রাট বাবর বুঝতে পেরেছেন। বিজিতের হৃদি মানে যাদেরকে জয় করা হয়েছে, রাজ্য জয় করা হয়েছে, রাজ্যের জনগণও সম্রাট বাবরের অধীনে, তাদের এবারে হৃদয় দখল করবে, হৃদয় জয় করবে, এটাই তিনি এখন পণ করেছেন, মানে সিদ্ধান্ত নিয়েছেন, অটল রয়েছেন বা স্থির হয়েছেন। তো এখানেও কিন্তু তার যে শাসন মানে শাসন পরিচালনায় তিনি কতটা যে ন্যায়পরায়ণ, কতটা উদার, যে মানুষকে ভালোবাসার প্রতিও কতটা তিনি মহৎ, যে মানুষের শুধু রাজ্য জয় করাটাই একমাত্র জয় নয়, মানুষের হৃদয় জয় করাটাই তার কাছে একমাত্র মানে জয়। তো এটা তো একটা বিশাল একটা মহত্বের পরিচয় সম্রাট বাবরের। এবার আমরা পরের চরণে দেখি, প্রজারঞ্জনে বাবুর দিয়াছে মন, হিন্দুর হৃদয় জিনিবার লাগি করিতেছে সুশাসন। প্রজারঞ্জন মানে প্রজার জন্য যেটা কল্যাণকর, যেটা মঙ্গল, সেই সেই কাজে বাবুর কিন্তু মনোনিবেশ করেছেন। আর হিন্দুর হৃদয় এখানে কোনো ব্যক্তি সম্প্রদায় না বা এখানে কোনো জাতি না, শুধু এটা হিন্দুস্থান মানে ভারতের জনগণ, সব জনগণ, যে জনগণগুলো সম্রাট বাবরের দখলে এসছে তাদের হৃদয় জয় করবেন ভেবেই কিন্তু তিনি সুশাসন প্রতিষ্ঠা করেছেন। আর সুশাসনটা হচ্ছে পক্ষপাতহীন শাসন, যেটা উঁচু নিচু, জাত ধর্ম বর্ণ এগুলোর বাইরে, যে শাসনটা সবার জন্য কল্যাণকর হবে, মঙ্গল হবে সে শাসন। তো এখানে ওনার ন্যায়পরায়ণতাতে কিন্তু প্রকাশ পেয়েছে যে রাজ্য পরিচালনার ক্ষেত্রে। ধরিয়া ছদ্মবেশ, ছদ্মবেশ মানে নিজেকে আত্মগোপন করে, নিজেকে লুকিয়ে, নিজের পরিচয় গোপন করে, ঘুরি পথে পথে খুঁজিয়ে প্রজার কোথায় দুঃখ ক্লেশ। আমরা উমর আদিউল্লাহ আনহুকে পড়েছি যে উমর আদিউল্লাহ আনহু কিন্তু এরকম দুঃখ, প্রজাদের দুঃখ কষ্ট খোঁজার জন্য রাতের অন্ধকারে নীরবে নীরবে কিন্তু ঘুরে বেড়াতেন এবং সেগুলো তিনি নিবারণ করার চেষ্টা করতেন। আজকে আমরা দেখছি যে সম্রাট বাবর কিন্তু ওই রকম মানসিকতারই একজন মহৎ প্রাণ মানুষ, যিনি প্রজাদের পথে পথে ঘুরে ঘুরে ছদ্মবেশে ঘুরতেন, যে যাতে করে তিনি সহজে দুঃখ কষ্টগুলো সাধারণ মানুষের মতো মিশে যেয়ে জানতে পারেন। চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজই বাবরের সন্ধান। যখন তিনি মানুষের মঙ্গলের চিন্তা করছেন, যখন তিনি রাজ্য পরিচালনায় মনোনিবেশ করছেন, সেই সময়েই চিতরের যে রণবীর চৌহান একজন দেশপ্রেমিক, তিনি বাবরকে খোঁজ করছেন। কেন খোঁজ করছেন আমরা পরে দেখছি। কুর্তার তলে কৃপার লুকাইয়ে ঘুরিছে সে পথে পথে, দেখা যদি তার পায় আজ কোনো মতে, লইবে তাহার প্রাণ, শুনিতে তাহার খালিত করিবে চিতরের অপমান। যে কুর্তা মানে জামা বা পোশাক, সেই জামার নিচে কৃপার ছোট ছুরি ডান পাশের ছবিতে আছে, সেই ছুরি লুকিয়ে নিয়ে নিয়ে ঘুরছে, যদি সে সম্রাট বাবুরের দেখা পায় তাকে হত্যা করবে, তাকে মেরে ফেলবে এবং তার রক্ত দিয়ে সে চিতর, আজকে যে মেবার রাজ্যের যে রাজধানী চিতরের যে অধীশ্বর বা মেবার রাজ্যের যে অধীশ্বর বা অধিপতি, তাকে সম্রাট বাবুর হত্যা করে সে রাজ্য দখল করেছে। তো এই দখল করা এবং তাদেরকে হত্যা করা, এটা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না এবং রণবীর চৌহান একদমই মানতে পারেনি। তার কাছে মনে হয়েছে যে তাকে হত্যা করব, করে তার রক্ত দিয়ে আমি চিতরের অপমানকে ধুয়ে ফেলবো, মুছে ফেলবো, যে একটা সময় চিতর সম্রাট বাবুরের দখলে ছিল, এটা সে একদম তুলে ফেলবে, মানে ইতিহাস থেকে বাদ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। যদি বাবুরকে হত্যা করা হতো তাহলে তো বাবুর হত্যা হওয়ার সঙ্গে সঙ্গে মানে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে চিতর কিন্তু আবার তাদের হাতেই চলে যাবে। এই 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 কারণেই বলেছে যে মানে হত্যা করে আমি কি করব, সেই অপমানটাকে মুছে ফেলব। এখানে রণবীর চৌহানের যে দেশপ্রেম সেটা কিন্তু প্রকাশ পেয়েছে, নিজ দেশকে ভালোবাসার। দাঁড়াই যুবক দিল্লির পথ পাশে, লক্ষ্য করিছে জনতার মাঝে কেবা যায় কেবা আসে। এবং সেই যুবক দিল্লির পথে পাশে দাঁড়িয়ে থাকে, দেখছে যে কোন মানুষ
কোথায় যাচ্ছে আসছে এভাবে দেখছে, আসলে মনে মনে কাকে খুঁজছে, সম্রাট বাবুরকে কিন্তু খুঁজছে। হেনুকালে এক মত্ত হস্তী ছুটিল পথের পরে, পথ ছাড়ি সবে পলাইয়া গেল রে। হঠাৎ করে বা এই সময় দেখলো যে একটা পাগলা হাতি অথবা উন্মাদ একটা হাতি পথের উপরে রাস্তার উপরে ছুটছে। সবাই ভয়ে পালিয়ে গেল, ডরে মানে ভয়ে সকলেই সরে গেল। কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলাই পড়ে, মানে একটা শিশু বাচ্চা, সে ভয় বোঝে না, সে পালানো বোঝে না, তার ভিতরে মৃত্যু ভয় নাই, তার ভিতরে ভয়ঙ্কর দানবের ভয় নাই, এগুলো সে বোঝে না বলে সে ধুলাই পড়ে রইল। হাতির পায়ের চাপে গেল গেল বলি হায় হায় করি, পথিকেরা ভয়ে কাঁপে, মানে সবাই বলছে যে এই বুঝি বাচ্চাটার প্রাণ চলে গেল, এই বুঝি শিশুটা মরে গেল, হায় কি হলো কি হলো, এরকম করে সবাই কাঁপছে ভয়ে। কারণ সেটা তো একটা মর্মান্তিক মৃত্যু হতে পারে, যেটা হাতির পায়ের নিচে পড়ে। সবাই বলছে কুড়ায়া আনো ওরে, সকলেই বলে অথচ কেহ না আগায় সাহস করে। তো সকলে কুড়ায় আনো আনো ওরে, মানে সকলে বলছে ওকে নিয়ে আসো, কিন্তু সবার জীবনের ভয় আছে, কেউ মৃত্যুকে বা জীবন বিপন্ন করে মৃত্যুকে আলিঙ্গন করবে এরকম মানুষ, সাহসী মানুষ একদম নেই বলেই সেই শিশুটিকে বাঁচানোর জন্য কেউ এগুলো না, কেউ পথে গেল না বা মত্ত হাতির কাছাকাছি কেউ গেল না। সহসা এক বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, করো কি বলিয়া জনতা চিৎকার করিয়া ওঠে। সহসা মানে হঠাৎ একটা বিদেশি পুরুষ, অচেনা একটা মানুষ বা পুরুষ, সে কিন্তু কি করছে, ভিড় ঠেলে ছুটে গেল, কেন, শিশুটিকে বাঁচানোর জন্য। আর তখনই জনগণ চিৎকার করছে, তুমি এটা কি করছো কি করছো। আর সে ছুটে যাওয়া মানুষটি, সাহসী মানুষটি হচ্ছে, বিদেশিটি হচ্ছে সম্রাট বাবুর। এখানে সম্রাট বাবুর যে নিজের জীবন বিপন্ন করে, নিজের জীবনের মায়া ত্যাগ করে মানুষের কল্যাণে, প্রজাদের কল্যাণে, জনগণের কল্যাণে উৎসর্গ করার ব্যাপারটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। করি শুণ্ডের ঘর্ষণ দেহে সহি, পথের শিশুরে কুড়াই বক্ষে বহি। এই জায়গায় করি মানে হাতি, এই শুণ্ডের মানে হচ্ছে সুরের ঘর্ষণ দেহে সহ্য করে পথের শিশুরে কিন্তু কুড়িয়ে নিয়ে আসলো, মানে নিয়ে আসলেন এই সম্রাট বাবুর বুকে করে ফিরে আসিল বীর। চারিপাশে তার জমিল লোকের ভিড়, বলিয়া উঠিল একজন, আরে যে বেথরের ছেলে, ইহার জন্য বেয়াকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে। এখন বলছে যখন জনগণ ওখানে ভিড় জমলো, তখন সবাই একজন ওর ভিতর থেকে বলছে যে এটা তো মেথরের ছেলে, একে কেন তুমি বাঁচাতে গেলে, বা একে তুমি বাঁচাতে, তুমি এত বোকা যে তুমি বাঁচাতে, যে নিজের প্রাণটা যদি তোমার চলে যেত, তোমার তাজা প্রাণটাই তো হয়তো চলে যেত, তুমি কেন ওই বাচ্চাকে বাঁচাতে গেলে। তো এই জায়গায় আমরা দেখতে পাই যে মেথরের ছেলে অর্থাৎ জাতপাতের যে একটা বা নগ্ন যে একটা বৈষম্য ছিল একটা সময়, সেই বৈষম্য এখানে ফুটে উঠেছে। আর মানুষের ভিতরে, আমাদের ভিতরে যে ছোট জাত বা নিম্নবৃত্ত বা নিম্ন গোত্রের প্রতি যে একটা ঘৃণা কিংবা বদ্ধমূল একটা সংস্কার, তাদের ধরা ছোঁয়া স্পর্শ নেওয়া যাবে না, এইরকম ব্যাপারটা কিন্তু আমাদের দীর্ঘ দিনের কিন্তু রয়ে গেছে আমাদের মধ্যে, তাচ্ছিল্য এবং অবজ্ঞার ব্যাপারটা রয়েছে এখানে, ছোট জাতির প্রতি যে তাচ্ছিল্য এবং অবজ্ঞা স্পষ্ট স্পষ্ট ফুটে উঠেছে। তো ক্ষুধার দয় পেয়েছো নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করো গে স্নান, মানে তুমি স্নান করো, তুমি তো আল্লাহর মহিমায় বা আল্লাহর রহমতে তুমি তোমার প্রাণ পেয়েছো, এখন তুমি ওকে ফেলে দিয়ে তুমি স্নান করে শুদ্ধ হও, শুচি হও, মানে তুমি ওই বাচ্চাটাকে স্পর্শ করেছো, তুমি অশুচি হয়েছো, কারণ ওই যে নিম্ন গোত্রের স্পর্শ অশৌচ যেটা বলা হয়। তো এই জায়গায় আমরা সম্রাট বাবুরে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে জাতপাত নির্বিশেষে মানুষকে মানুষ ভাবার যে বোধ ওনার ভিতরে ছিল বলে উনি কিন্তু সেই বাচ্চাটাকে, মেথুরের ছেলেকে বাঁচাতে উনি নিজের জীবন বিপন্ন করেছেন, এটা একটা ব্যাপার এখানে পেয়েছি। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়া চুমা দেয় তার মুখে। শিশুর জননী যখন তার সন্তানকে ফিরে পায় তখন তাকে নিয়ে আদর করেন, এটা হচ্ছে মাতৃ স্নেহের যে স্বরূপটা চিরাচরিত আমাদের, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। বিদেশি পুরুষে রাজপুত বীর চিনিল নিকটে এসে, এ যে বাদশাহ স্বয়ং পর্যটকের বেশে, মানে স্বয়ং বাবুর পর্যটকের বেশে, বিদেশি পুরুষ মানে সে অচেনা পুরুষটাকে রাজপুত মানে রণবীর চৌহান চিনতে পারলো কাছে এসে, তার তখন সে বুঝতে পারলো এটা তো বাদশাহ বাবুর
পর্যটকের বেশে ঘুরে বেড়াচ্ছে বাদশা বাবর। তো ভাবিতে লাগিল, হরিতে ইহারই প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। তখন তার মনে হলো, তার ভিতরে বোধ জাগ্রত হলো যে আমি এই মহৎ ব্যক্তির প্রাণ হরণ করবার জন্য, মানে কেড়ে নেবার জন্য কি পথে পথে সন্ধান করছি। বাবরের পায়ে পড়ি সে তখন লুটে, তখনই তার ভিতরে অনুশোচনা হলো, তখন সঙ্গে সঙ্গে সে নিজেকে বাবরের পায়ে সমর্পণ করলো। এই জায়গায় কিন্তু সেই রণবীর চৌহানের ভিতরের বোধ চেতনা জাগ্রত হওয়া এটা আমরা দেখতে পাই। আবার বাবুর এখানে যে পর্যটকের বেশে যে মানুষের কল্যাণে যে কাজ করছে সেই দৃশ্যটাও এখানে আমরা দেখতে পেলাম। কহিল, সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে, যাহাপনা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবধ। মানে সেই কি করলো যে, কহিল সপিয়া মানে রণবীর চৌহান বাবরের করপুটে, মানে করপুটে যে যেরকম আমরা বলি যে জোর হাত, সেই হাতে কি করল, সেই ছুরিটা মানে যে চাকুটা সেটা কিন্তু সমর্পণ করল। দিয়ে বলছে যে এই ছুরিখানা দিয়ে আমি আপনার প্রাণ বোধ করতে আসিয়া এ কি দেখলাম, ভারতের রাজপথ সাজে আপনারে অন্য কারণ, মানে ভারতের যে রাজপথ যে সিংহাসন সেটা একমাত্র আপনাকেই মানাই, এটা অন্য কারো জন্য না, আপনি এই রাজ সিংহাসনের একদম যোগ্য। এখানে কিন্তু রণবীরের যে সততা সেটাও এসছে, কারণ তার ভিতরে অনুশোচনা হয়েছে, বোধ হয়েছে, তখনই কিন্তু সে বলেছে যে আমি আপনাকে হত্যা করতে এসেছি। যদি তার ভিতরে সততা না থাকতো তাহলে সে কিন্তু বলতো না যে আমি আপনাকে হত্যা করতে ঘুরে বেড়াচ্ছি, এটা বলতো না। তো এই জায়গায় পরের চরণে দেখছি যে বীর ভোগ্যা এ বসুদা এ কথা সবাই কয়, ভারত ভূমির যোগ্য পালক যেবা, তাহারে ছাড়ে এই ভূমি অন্য কাহারে করিবে সেবা। মানে বীরভোগ্যা অর্থাৎ বীরের কর্মকাণ্ড এই পৃথিবী উপভোগ করে, বীরদেরকে লালন করে, বীরদেরকে নিয়ে গর্বিতা, বীরকে বুকে ধারণ করে কিন্তু অহংকারী পৃথিবী। তার মানে বলছে যে ভারত ভূমির যোগ্য পালক যেবা, তাকে ছেড়ে এ ভূমি কাকে সেবা করবে। অর্থাৎ ভারত ভূমির যে যোগ্য শাসক সেই শাসকের কথা বলা হয়েছে, যেটা সম্রাট বাবর। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর, সপিনু জীবন করুন এখন দণ্ডবিধান মোর। কেটেছে মানে আমি আমার ভিতরে যে প্রতিহিংসা ছিল, আমার ভিতরে প্রতিশোধ স্পৃহা ছিল যে আমি আপনাকে হত্যা করব, মেরে ফেলবো, আমার ভিতরে বিবেচনাহীন আকর্ষণ ছিল, একটা ঘোর একটা অন্ধকার একটা আচ্ছন্নতা ছিল, সেই কারণে আমি না বুঝে আপনাকে হত্যার জন্য ঘুরে ঘুরে বেরিয়েছি, এটা আমার কেটে গেছে। আজকে আপনার সঙ্গে যখন আমার দেখা হয়েছে, আপনাকে যখন আমি কাজ থেকে জানলাম, তখন এগুলো আমার কেটে গেছে। তো আমি আমার জীবন এখন সমর্পণ করলাম আপনার কাছে, দণ্ডবিধান করুন, মানে আমাকে শাস্তি দিন। রাজপথ হতে উঠায় যুবকটিরে, কহিল বাবুর ধীরে, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, জানো না কি ভাই, ধন্য হলাম আজি কি তোমারে পেয়ে। মানে রাজপথ হতে কি করেছে যে তার পায়ের কাছে যখন সমর্পণ করেছিল, তখন সে রণবীর চৌহানকে সম্রাট বাবর উঠিয়ে তাকে আস্তে আস্তে বল কি বললেন যে জীবন দেওয়া তো অনেক কঠিন, জীবন নেওয়াটাই সহজ, এটা কি তুমি জানো না, আর আমি আজকে ধন্য হলাম মানে আমি কৃতার্থ হলাম তোমাকে কাছে পেয়ে। এখানে বাবরের যে মহানুভবতা, তার উদার মানসিকতা, তার যে ক্ষমাশীলতা, এটা কিন্তু একদম এখানে স্পষ্ট হয়েছে। আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষকী হইলে আমার প্রাণের ঘাতক নয়। কত বড় ক্ষমাশীল হলে এই কথাটা বলতে পারেন যে আজ থেকে তুমি আমার শরীর রক্ষী, মানে তুমি আমার দেহ রক্ষী প্রহরী, তুমি আমার প্রাণের রক্ষক কিন্তু প্রাণের ঘাতক নও, মানে তুমি আমার খুনি নও, হত্যাকারী নয় নও। অসাধারণ একটা কথা এখানে আমরা পুরো কবিতা মিলে বাবরের যে মহানুভবতা, মহত্ব, তার যে ন্যায় বিচার প্রতিষ্ঠা, তার যে প্রজা প্রজাদের মঙ্গলের যে চিন্তা সেটা, তার যে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে ভালোবাসার ব্যাপার, তার যে নির্লোভ মানসিকতা, তার যে ন্যায় যে প্রতিষ্ঠা, এগুলো কিন্তু আমরা একের পর এক দেখতে পেয়েছি, যা শিখন ফলে কিন্তু একদম যথার্থ। কবিতার মূল ভাব না জানলে কবিতা
মূল ভাবটা জানতেই হয় যে কবিতা আরো সহজ হয়ে যায় তখন। তো এই সম্রাট বাবর যে পানিপথের যুদ্ধে কিন্তু ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন, মেবার রাজ্যের রাজা, তারপরে পাঞ্জাবের শাসক দৌলত লোদি সবাইকে হত্যা করে সেই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আর বুঝতে পারেন যে রাজ্যের চেয়ে মানুষের হৃদয়ে জয়টাই বড়, তাই প্রজাদের সুখ শান্তির কথা চিন্তা করে উনি সুশাসন প্রতিষ্ঠা করেছেন, পথে পথে ঘুরে বেরিয়েছেন যে তাদের দুঃখ কষ্ট খুঁজবার। আর সেই সময় মেবার রাজ্যের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান যার নাম, তিনিও কিন্তু বাবরকে হত্যার জন্য পথে পথে ঘুরছিলেন, ঘুরছিল যে চিতোরের অপমানের প্রতিশোধ দেবে। একদিন এক মেথর শিশুকে একদম মৃত্যুর হাত থেকে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে, ভয়ঙ্কর বিপদের হাত থেকে সম্রাট বাবুর যে বাঁচিয়ে দেন, আর সেটা দেখেই রণবীর চৌহান বাবুরকে চিনতে পারে এবং তার পায়ে ক্ষমা প্রার্থনা করে, আর মহৎপ্রাণ বাবুর তাকে ক্ষমা করে দেন এবং তাকে দেহরক্ষী বানায়। এইটাই হচ্ছে সম্রাট বাবুরের যে মহত্ব বা মহ। কিছু প্রশ্ন দেখে নাও, আমি দু একটা প্রশ্ন বলবো, বাকি প্রশ্নগুলো তোমরা বাড়িতে বসে বসে করবে। কোন জায়গায় ইব্রাহিম লোদি হত হয়েছে? সেটা হচ্ছে পানিপথে ইব্রাহিম লোদিকে, লোদি বংশ শেষ পাঠান সম্রাট। এভাবে পরের প্রশ্নগুলো দেখো যে কী দিয়ে খালিত করবে, এটা হচ্ছে শনিতে বা রক্ত দিয়ে। আর এখানে রাজপথে ধুলাই কে পড়েছিল, শিশু পড়েছিল, বা রণবীর চৌহান কার কাছে সেটা বাবরের কাছে সঁপে দিল, এভাবে প্রত্যেকটা প্রশ্ন আনসারগুলো কবিতার লাইন থেকে বের করবে। অনুধাবন প্রশ্ন, প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর, এখানেও প্রতিহিংসাটা হচ্ছে প্রতিশোধ স্পৃহা, অন্ধ মোহটা হচ্ছে বিবেচনাহীন যেটা আকর্ষণ, সেটা রণবীর চৌহান এই কথাটা বলেছে। কারণ রণবীর চৌহান বাবরের যখন মহত্বের পরিচয় পেয়েছে তখন তার ভিতরে একটা অন্য একটা চেতনার উদয় হয়েছে যা জাগ্রত হয়েছিল, সেই জায়গা থেকে তিনি সেই কথাটা বলেছেন। এভাবে প্রশ্নগুলো অ্যান্সার দুটা স্তর আলাদা আলাদা করে লিখবে। এখানে কয়েকটি প্রশ্ন আছে, বহু নির্বাচনী, আমি একটা বলে দিই, সবার উপরে মানুষ হতো তাহার উপরে নাই, এটা কোন দিককে মূর্ত করে? আছে সিংহাসন লাভ, রাজ্যের চেয়ে মানুষ বড়, শাহী গদি আরোহণ, হিন্দুদের মন জয়, আসলে রাজ্যের চেয়ে মানুষ বড়। এভাবে প্রত্যেকটা প্রশ্ন চেষ্টা করবে। আছে সৃজনশীল যে প্রশ্ন, সেটা মার্চেন্ট অফ ভেনিসে যে অ্যান্টনিওর যে শাইলক তাকে যে একটা শর্ত দিয়েছিল, ভয়ঙ্কর শর্ত বা নিষ্ঠুর শর্ত, সেটা হচ্ছে টাকা ঠিক টাইমে পরিশোধ করতে না পারলে 1 পাউন্ড মাংস দিতে হবে। তো এইটার সাথেই বলা হয়েছে বাবুরের মহত্ব কবিতার কোন ভাবকে স্পর্শ করে, অথবা বিপরীত চেতনায় ইঙ্গিত আছে, সেটা সুন্দর করে ব্যাখ্যাগুলো বসে বসে বাসায় লিখবে। কিছু বোর্ড প্রশ্ন, যে প্রশ্নগুলো দেখলে বা প্রশ্নগুলোর চর্চা করলে তোমাদের অন্তর্দৃষ্টিটা আরও প্রখর হবে, মানে তোমরা বুঝে যাবে যে কেমনভাবে প্রশ্ন পরীক্ষায় আসে, কেমন করে কবিতা লাইন থেকে হতে পারে, কিভাবে আনসার করতে হবে এইগুলো। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নে বোর্ডে এসছে, আর এই প্রশ্নগুলোর আবার অ্যান্সার নিচে দেওয়া আছে, তোমরা চর্চা করবে তোমাদের এই পরীক্ষা সহজ হবার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মানবতার এই মহাযুগে একবার গুণ্ডি কাটিয়া বাহির হইয়া আসিয়া বলো যে তুমি ব্রাহ্মণ নও, শূদ্র নও, হিন্দু নও, মুসলমান নও, তুমি মানুষ, তুমি সত্য। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই মিলে নজরুলের এই মহৎ চেতনাকে লালন করব, ধারণ করব, আমরা সেই আদর্শে, সেই চেতনায় বা সেই দর্শনে জীবন পরিচালনা করব। ধন্যবাদ।